সেদিন আমরা চট্টগ্রামে ছিলাম আমাদের যাওয়ার কথা ছিল সরহরের সেই সাতই মার্চের জনসভায় কিন্তু সেখান থেকে নির্দেশ এসেছিলো আমরা যেন চট্টগ্রামে অবস্থান করি কারণ চট্টগ্রামেও পয়লা মার্চ থেকে উনিশশো সালের জাগরণের সৃষ্টি হয়েছিল প্রতিবাদ মুকুর জনতা রাস্তায় নেমেছিল আমার এখনও স্মরণ পড়ছে তৎকালীন আওয়ামী লীগ অফিস ছাত্রলীগ অফিস ছিল চট্টগ্রাম শহরের স্টেশন রোডের বর্তমান হোটেল সৈকত তৎকালীন রেস্ট হাউস সেখান থেকে আমরা বেলা দুটার সময় আমরা একটি মিছিল বের করেছিলাম আমি এবং তৎকালীন ছাত্রনেতা নৈমুদ্দিন চৌধুরীর নেতৃত্বে গুটিগত লোকের সেই মিছিলটি যখন আমরা বর্তমান শহীদ মিনার তৎকালীন জিন্না পার্কে আমরা এসে পৌঁছি তখন সেটি প্রায় তিন হাজার লোকের মিছিলে পরিণত হয়েছিল সাধারণ জনতা সেই মিছিলে অংশগ্রহণ করেছিল এবং এছাড়া আরও একটি মিছিল তৎকালীন বিনোদা ভবন থেকে বেরিয়েছিল এবং চট্টগ্রামের বিভিন্ন প্রান্তরে পরবর্তীতে মিছিল হয় এবং প্রতিদিনই মিছিলের নগরীতে পরিণত হয়েছিল চট্টগ্রাম চট্টগ্রামের বিভিন্ন থানাগুলিতেও প্রতিবার মুকুট জনতা রাজপথে বেরে এবং সবার দাবি ছিল বঙ্গবন্ধুর কাছে বঙ্গবন্ধু এবং সেই ঐতিহাসিক নির্দেশনার প্রেক্ষাপট ছিল সাতই মার্চ আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তাই নিয়ে করতে চট্টগ্রামে যেটা হয়েছে সেটা হলো যে আমরা আসলে তো সাতই মাস আমাদের অসংখ্য কর্মী ঢাকায় চলে গেছে আমি ছিলাম চট্টগ্রামে ইঞ্জিনের হারণ ভাই তখন ইয়ের ভিপি ছিল এই পলিটেকনিকের ভিপি এবং পরে মুক্তিযুদ্ধে মহানগর কমান্ডের একজন কমান্ডার ছিল তা আমরা ওখানেই প্রথম শুনলাম আটই মার্চ ভাষণটা আমরা রেডিওতে শুনলাম এবং এটা গোটা গোটা চট্টগ্রাম না গোটা বাংলাদেশেই কিন্তু রিয়েকশন একটাই যে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের কথা ঘোষণা দিয়েছেন এবং অনেকেই ধারণা করেছেন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এটা এই যে কৌশল স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দেওয়া এটার কারণ হলো আমরা যদি ইতিহাস ঘাটি দেখব যে আমাদের বাংলাদেশের যে বাঙালি আমলারা ছিল তারা কিন্তু সবাই সাতই মার্চের পরেই বঙ্গবন্ধুর সাথে একাত্মতা ঘোষণা করেছেন এর আগে কিন্তু বাঙালি আমলারা অর্থাৎ পাকিস্তানের প্রশাসনের যে বাঙালি আমলারা ছিল তারা কিন্তু চুপ করেই ছিল এই যে সমস্ত বাঙালি আমলাদের একত্রিত করে মানে সাতই মার্চের পরে আমরা যদি তৎকালীন পত্র পত্রিকা দেখি তাহলে দেখা যাবে প্রায় প্রতিদিনই উনি বিভিন্ন আকারে স্বাধীনতার কথা বলেছেন যেমন সত্রই মার্চ সম্ভবত ওনার জন্মদিন সেদিনও বলেছেন যে বাংলাদেশের মানুষ স্বাধীন না বাংলাদেশের মানুষ মুক্তি যেহেতু পায় না কাজে আমার জন্মদিন পালন করা এটা আমি সঙ্গত মনে করি না তারপর তেইশে মার্চ সারা বাংলাদেশে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু ওই ওই যে বাংলাদেশের ম্যাপখচিত যে বাংলাদেশের পতাকা ছিল এইটা উঠছে এবং পঁচিশে মার্চ কিন্তু ওনার সাথে যখন লোকজন দেখা করতে গেছে তখন উনি বলে দিয়েছেন যে আমি হয়তো আর থাকতে নাও পারি গ্রেপ্তার হয়ে যেতে পারি বা মারা যেতে পারি কিন্তু বাঙালিরা তার স্বাধীনতা সংগ্রাম অব্যাহত রাখবে এবং জীবনের তরে রাস্তা যা আমি যদি মূলত সাতই মাস তো একটা তারিখ কিন্তু আমাদের প্রস্তুতি চট্টগ্রামের ঢাকার পাশাপাশি আমাদের প্রস্তুতি তখন থেকে চলছিল পয়লা মার্চে পার্লামেন্ট ঘোষণা বন্ধ হওয়ার পর ঢাকায় যেমন মিছিল হয়েছে চট্টগ্রাম আমরা মিছিল করছে দোসরা মার্চ ঢাকায় পতাকা উত্তোলন করছে চট্টগ্রাম আমরা তার আলোকে মিটিং মিছিল মাইকিং করা যুবকদেরকে সংগঠিত করা মহল্লায় মহল্লায় কমিটি প্রস্তুতি নেওয়া মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ যারা করতাম তাদের তাদের কর্মীদের সুসংগঠিত করা এবং সবারই নিজস্ব নিজেরা নিজের একটা প্রস্তুতি ছিল যেমন ডাক্তার মাহফুজ ভাইরা অস্ত্র ট্রেনিং করার জন্য মেডিকেলে যেমন ওনারা রেডি রেডি করেছিলেন তাদের প্রস্তুতি আমরাও মলিব সৈয়দ এবং মিযোগীর নেতৃত্বে জয় বাংলা বাহিনী শ্রীগরাজের ওখানে প্রস্তুতি আমরা রেডি করছিলাম এইভাবে কিন্তু আগামীতে মুক্তিযুদ্ধ করার জন্য যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিতে আমরা সর্বক্ষ সর্বক্ষেত্রে সর্বক্ষণভাবে সার্বক্ষণিক আমরা মাঠে ছিলাম এবং যুবকদেরকে মানুষদেরকে বোঝানো যুবকদেরকে সংগঠিত করার মাধ্যমে আগামীতে মুক্তিযুদ্ধ করতে হবে আগামীতে আমাদের দেশ স্বাধীন করতে হবে বাংলাদেশ আমাদেরই করতে হবে এই আলোকে আমাদের পবাকান্ডা ছিল প্রচার ছিল এবং এবং মানুষের জনগণের পাশাপাশি যাওয়ার জন্য আমাদের বেশি বেশি করে আমাদের যোগাযোগটা আমাদের বাড়ানো ছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমার রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই প্রধানমন্ত্রী দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেস কোস ময়দানে আমি